এই ছবি আসলে আসলেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী বনশ্রীর। তো আপনারা হয়তো জানেন না অনেকেই, তো আজকে এই কথাটা আমি বলবো যে আসলে বনশ্রী একজন কিন্তু প্রতিভাময় সুন্দরী একজন অভিনেত্রী ছিলেন এবং একজন প্রডিউসার ফারুক ঠাকুরের ওয়াইফও কিন্তু তিনি ছিলেন। তো ফারুক ঠাকুর রুবেল এবং তাকে নিয়ে একটি সিনেমা কিন্তু বানাতে চেয়েছিলেন এবং সেখানে কিন্তু আরও বড় কাস্টিং ছিল, তার থেকেও বড় একজন হিরোইন ছিল। এবং এই সিনেমাটার ব্যাক স্টোরি আজকে আমরা বলবো যে এই সিনেমাটা কেন হলো না এবং এটা হলে কিন্তু তাদের পেয়ারটা দাঁড়িয়ে যেত, পাশাপাশি কিন্তু অঞ্জু ঘোষের মতো একজন জনপ্রিয় হিরোইনকে কিন্তু আমরা পেতাম। তো আজকে আমরা এটা নিয়ে কিছু কথা বলা হবে। তো ফারুক ঠাকুরের কী প্ল্যান ছিল বনশ্রীকে নিয়ে এবং রুবেল এখানে কীভাবে রুবেলকে এক্সপোজ করা হচ্ছিল এবং সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেটি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো ফারুক ঠাকুর একজন বিখ্যাত প্রডিউসার এবং তিনি কিন্তু তার ওয়াইফ যিনি তো বনশ্রী, বনশ্রীকে নিয়ে কিন্তু তিনি কিন্তু বেশ কয়েকটা সিনেমা, কিন্তু দুই তিনটা সিনেমা ইলিয়াস কাঞ্চনের মতো সুপারস্টারদের সঙ্গে, রুবেলের সঙ্গে আরও একটি সিনেমা এবং মান্নার সঙ্গে কিন্তু বনশ্রীকে দিয়ে তিনি কিন্তু সিনেমা করেছিলেন। তিনি আজ প্রডিউসার হিসেবে প্রডিউস করতেন এবং যখন দেখলেন যে সোলো হিরোইন হিসেবে মানে তাকে নিয়ে আসলে ওইভাবে খাচ্ছে না, তখন তাকে লাইমলাইটে আনার জন্য কিন্তু এই প্রডিউসার কী করলেন, এই প্রডিউসার তখন মাল্টিকাস্ট সিনেমার আশ্রয় নিলেন এবং দেখা যাচ্ছে যে অঞ্জু ঘোষ এবং রুবেলের সঙ্গে তাকে রাখলেন। তিনি একটি সিনেমার ঘোষণা দিলেন যে তিনি এমন একটি সিনেমা বানাবেন যে সিনেমাতে থাকবে রুবেল, অঞ্জু ঘোষ এবং বনশ্রী, এবং সিনেমাটার নাম তিনি দিলেন যে আসলে নিষ্ঠুর দুনিয়া। এবং অলরেডি কিন্তু অনেক অনেক শ্যুটও কিন্তু হয়ে গেলো এবং তখনকার সময় কিন্তু দৈনিক দিনকাল পত্র পত্রিকাতেও কিন্তু এই ব্যাপারটা আসলো যে আমরা ফারুক ঠাকুরের প্রোডাকশন হচ্ছে, আমরা দেখছি যে আসলে রুবেল, বনশ্রী এবং অঞ্জু ঘোষ ঘোষ তাদের নিষ্ঠুর দুনিয়া একটা মার মার কাট কাট। রুবেলকে তখন ডিরেক্টর প্রডিউসাররা যেভাবে এক্সপোজ করছেন সেভাবে এক্সপোজ করা একটা সিনেমা কিন্তু আসছে এবং এই সিনেমার যদি হিট হয়ে যেত তখন তাহলে কিন্তু বনশ্রীর ক্যারিয়ারও কিন্তু দাঁড়িয়ে যেত। ইনফ্যাক্ট রুবেল এবং অঞ্জু ঘোষেরও একটা সিনেমা জুটি হয় না, এটা অডিয়েন্সের একটা আক্ষেপ ছিল এবং এই আক্ষেপটাও কিন্তু অডিয়েন্সদের কিন্তু পুষিয়ে যেত। তো ফাইনালি কিন্তু এই সিনেমাটা নিয়ে অডিয়েন্সদের কিন্তু একটা আক্ষেপ, একটা উদ্দীপনা, অডিয়েন্সদের কিন্তু একটা আগ্রহ কিন্তু এই সিনেমাটা নিয়ে কিন্তু অডিয়েন্সদের ছিল, একটা তীব্র একটা ক্ষুধা বলেন আপনি যা বলেন না কেন, এটা কিন্তু আসলে মানে অডিয়েন্সদের কিন্তু এটা নিয়ে কিন্তু ছিল। তো ফাইনালি আসলে এই ছবিটা কিন্তু অলরেডি কিন্তু শ্যুট কমপ্লিট, আপনারা কিন্তু জানেন না এটা কিন্তু 95% বা প্রায় 99.98% শ্যুট কমপ্লিটও কিন্তু বলা যায়, কিন্তু মাঝখান দিয়ে প্রডিউসার তিনি আসলে মারা যায় বা নির্দেশ হয়ে যায় আপনি যেটা বলেন না কেন, প্রডিউসারের অকাল পুরোয়ানে কিন্তু আমরা দেখলাম যে এই সিনেমাটা থেমে গেলো এবং ওখানেই কিন্তু ক্যারিয়ার স্থগিত হয়ে গেল একজন বনশ্রীর। তো রুবেল এবং অঞ্জু ঘোষের সঙ্গে যদি বনশ্রীর এই সিনেমাটা আসতো তাহলে এই ছবিটা কি ইতিহাস সৃষ্টি করতে পারতো, বনশ্রী কি তার ক্যারিয়ারে নতুন আশার আলো পেতে পারতো, এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি আমাকে জানাবেন। আই ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেগুলি সবাই ফিল্মস্পের সঙ্গে থাকবেন।